हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ज्वेल द ब्लॉग्स चैनल। एक नतून वीडियो तो सबा के अनेक अनेक स्वागत जाना। सबा केमन आज जानो हमी भलो आखन बजे साढ़े बारोटा बारोटा चल्लिस दुपुर बारोटा चल्लिस बजे। एन हमार रान्ना करते इच्छा करान्ना करते बोलते हमार निजे जमी कारण पापा माँ क्यों ही चिकेन खाए ना। चिकेन खाए ना पापा, चिकेन खाए ना पापा, खाली मटन खाए और माँ तो कोनो माँस ही खाए ना। और सोनुर जोन्नो सूप पड़ा आछे चिकेन सूप और आमी आमार जोन्नो चिकेन दिए दई दिए एक रान्ना करब से एकदमी तेल छाड़ा। जरा जरा डाएट करछो तारा आमार ये रान्नाटा करतेओ पारे, रान्नाटा मुखरोचक होबे अथच कोनो फैट थाकबे ना। आमार ब्राउन राइस करा आछे, कल के माँ ब्राउन राइस करे दिएछिलो, कल के एकटु खेयेछि आज के आछे। तो ब्राउन राइस खेते आमार एकदम भालो लागे ना, एकदम किरकम एकटा बाजे टेस्ट। जारा ब्राउन राइस खेयेछो तारा बोलते पारबे अनेकेर भालो लागे अनेकेर भालो लागे ना, किन्तु आमार एकदम भालो लागेनि। ताओ आछे आमी खाबो, सेटा आमाकेई खेते होबे जेहेतु ब्राउन राइस आमार जोन्नो। तो से ब्राउन राइसटा खाबो किन्तु सेटाके एकटु मुखरोचक तो करते हैं, तई चिकेन रान्ना करे वो ब्राउन राइस दिए खे आज के शेष कर देव ब्राउन राइसटा। तो चलो रान्ना करते करते तुम्हारे एक कथाओ बोल, मैं ये हमारे निजे मैं अने के जरा चाकर एग्जाम दाओ ता देव एग्जाम से भाजिल तो एक चाकर फर्म बैरिए से फीस नहीं। चलो तुम्हारे साथ कथा बोल रान्ना करते करते तुम्हारा राननाटाओ देखते पा और कथाटाओ सुनते। रान्ना करार मेन जेटा उपकरण सेटा होच्छे चिकेन। तो एकसाथे अनेकटाई माँस आना है जेहेतु सोनू प्राय माँस खाए सेई जोन्नो फ्रिजे रखा रयेछे। तो आमी एखान थेके एटा निये भालो करे जले धुए नेब। धोया आछे माँसटा परिष्कार करेई रखा आछे किन्तु ताओ जेहेतु बरफे पुरो माँसटा एकटार साथे एकटा गाए गाए लेगे गेछे तो जल दिए भालो करे छाड़िये निते होबे। आर आमी आरो एकबार माँसटा भालो करे कुचले कुचले धुए नेब। तो चलो एबार कथाटा बोली, होच्छे नेट एग्जाम, नेट 2023 एक फर्म बेरिए नेटर। तो भेवेलम जो इटा फर्म फिल आप करब किन्तु फीस देखल जेनारे जरा तर 1100 टाका और एस सी एस टी देर मात्र 350 टाका। मैंने डिफरेंसटा तुम्हारा बोझ 1100 और 350। আমি এটাই বুঝে পাচ্ছি না, মানে আমার মতো এরকম অনেকেরই এই কথাটা মাথায় আসবে যে জেনারেল কাস্ট মানেই তাদের টাকা ইনকাম করতে কষ্ট হয় না, তারা এমনি এমনি বাড়িতেই টাকা পেয়ে যায়, তারা বড় লোক অনেক কিছু হতে পারে। আবার এসসি এসটি যারা তাদের টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। আমার মতো যারা যারা জেনারেল কাস্টে আছো, যারা এরকম চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে পিছিয়ে আসো, মানে করার ইচ্ছে থাকলেও তারা করতে পারো না বা অনেকে করো, তো আমি সেটা বলছি না। যারা হ্যাবক পরিমাণ যাদের কোনো ব্যাপার না তারা তো করতেই পারে, কিন্তু যারা মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু অনেক প্রবলেম হয়, তাই না? তো আমার মতো যারা আছো তারা কমেন্ট করে জানাবে যে তোমাদেরও এরকম মনে আসে কি না কথাগুলো, যে জেনারেল হয়ে কি তাহলে পাপ হলো। মানে এটা আমি যখন চাকরির ফর্মগুলো দেখি তখন ভাবি যে তাহলে কি জেনারেল হয়ে কি মহা পাপ হয়ে গেল, এসসি এসটি হলেই হয়তো ভালো হতো, অনেক কিছুর ফেসিলিটি পেতাম অনেক আগেই। এটা সর্বক্ষেত্রেই হয়, যে কোনো কিছুর ক্ষেত্রে জেনারেলদের এতটা কোনো ব্যাপার না কিন্তু এসসি এসটিদের এতটা ছাড় আছে। যেরকম কোনো সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে গেলে বছর মানে বয়স থাকে, এই বয়সে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড় থাকে বা 10 বছর ছাড় থাকে। কেন মানে আমি এটা বুঝে পাই না যে কম বয়সে এসসি এসটিরা বেশি বয়স হলেও তারা শক্তপোক্ত থাকে আর জেনারেলদের বয়স বেশি হলে তারা একদম দুর্বল হয়ে যায়, মানে আমি সত্যিই বুঝে পাই না। তো চলো কথা বলতে বলতে রান্নার কথাটাই বলা হলো না, যারা রান্নার জন্য ভিডিওটা দেখছো তাদেরকে বলি। দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি আর মাংসটা আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বলা হয়নি কাঁচা লঙ্কা আর হ্যাঁ কাঁচা লঙ্কা ভালো করে কেটেছি, কেটেছি বলতে দেখো কাঁচা লঙ্কার ডান্ডিগুলো ছাড়িয়েছি জাস্ট, কিন্তু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আর কাটিনি, গোটা গোটাই দেবো। তো শুকনো কড়াইতে আমি কোনোরকম তেল বা বাটার কিছুই দিইনি, ওটার মধ্যে জিরে এমনি ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন বলে কি শুকনো খোলায় যাই হোক, তো জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভালো করে পুড়ে পুড়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা রসুন যেটা দেখালাম রসুনটা গোটা গোটা করে কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা পুড়ছে।
ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে। তারপর জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, মাংসটা যদি আগে আমি সিদ্ধ করে নিতাম খুব ভালো হতো। যারা চাও তারা মাংসটা আগে প্রেশারে সিদ্ধও করে নিতে পারো, আবার অনেকে আমার মতন কাঁচাও করতে পারো। কিন্তু কাঁচা মাংসটা করলে টাইমটা একটু বেশি লাগে, আর সিদ্ধ করলে টাইমটা একদমই কম লাগে, জাস্ট দেবে আর হয়ে যাবে। তো মাংসটার মধ্যে আমি টক দই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে বেশিটা রাখতে হবে না, ওই জাস্ট মাখিয়ে দু মিনিট মতো রেখে আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, যেহেতু কোনো রকম মশলা দেওয়া হলো না সেই জন্য আমি জিরে গুঁড়ো এটার উপরে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে মেখে নিতে হবে, যাতে দইটা পুরোপুরিভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। এবারে যেটা ওই যে কড়াইতে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে দিয়েছিলাম, সেটার মধ্যে যে জল দিয়ে দিয়েছিলাম সেই জলটা যাতে আর একটু এটা ভালো করে সবজিটা তাতে সেদ্ধ হয় তার জন্য আমি নুন ছড়িয়ে দিলাম। আর এটার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম, মানে চিকেন আর টক দইটাও দিয়ে দিলাম। আর হলুদ হলুদ হয়ে গেছে দেখছো, অনেকে হলুদ নাও দিতে পারো, এটা দই চিকেন যেহেতু হোয়াইট চিকেন করার জন্য হলুদ নাও দিতে পারো, কিন্তু আমি তাও একটু একটুখানি হলুদ দিয়েছি, কারণ হলুদ ছাড়া রান্না করতে আমার কেমন লাগে, তো আমি যার জন্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি, অনেকে জলটা কমও দিতে পারো, আমি একটু ঝোলটা বেশি খাবো, খেতে বেশ ভালো লাগে টক টক, আমি ওই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খোলার পর দেখো বুঝতে পারবে যে সেদ্ধ হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে চিকেন থেকে, যে তেলটা দেখো দেখে মনে হচ্ছে যে আমি কত তেল মশলা বাটার কত কিছু দিয়ে রান্না করেছি, এত পরিমাণে তেল ছেড়ে গেছে চিকেনের তেল এগুলো। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখে হয়তো ভাববে যে তেল নেই কীরকম লাগবে চিকেন অথচ তেল নেই, কিন্তু তোমরা কিন্তু বানিয়েটা খেতেই পারো, জাস্ট অসাম লাগবে, এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো আমি আর থামতে পারলাম না, তো আমি খেতে বসে গেছি। দেখো নিলাম ব্রাউন রাইস, ব্রাউন রাইসের ওই যে বললাম যে খেতে ভালো লাগে না কিন্তু আমার ওয়েটের জন্য আর কি কেনা, তো আমাকেই তো খেতে হবে, নাহলে তো গায়ে লাগে, দামটা অনেকটাই বেশি অন্য চালের থেকে। তো আমি খেতে বসে গেছি ব্রাউন রাইস আর সেই দই চিকেন যেটা দেখালাম সেটা দিয়ে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব, টাটা।